মাত্র 15 মিনিটেই পানিতে তলিয়ে গেছে জার্মানির একটি গ্রাম। চোখের সামনে যানবাহনগুলো খেলনা গাড়ির মতো ভেসে গেছে, গাছ উপড়ে গেছে এবং বাড়িগুলো একটার পর একটা ধসে পড়েছে। দেশটিতে বন্যায় এই পর্যন্ত 143 জন মারা গেছেন বলে জানা গেছে। প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে জার্মানির রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার সড়ক ও বাড়িগুলো পানিতে তলিয়ে গেছে, বন্যার পানি তোড়ে গাড়িগুলো উল্টে গেছে, কিছু কিছু জেলা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জার্মান দৈনিক বিল্ড পরিস্থিতিকে মৃত্যুর বন্যা বলে আখ্যায়িত করেছে। দেশটিতে এ পর্যন্ত 143 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এদিকে উত্তর পশ্চিম ইউরোপ জুড়ে প্রবল বৃষ্টিপাতের কারণে জার্মানি ছাড়াও বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের মতো কয়েকটি দেশ জুড়ে এই বন্যা দেখা দেয়। বেলজিয়ামে মারা গেছে 34 জন। জার্মানি ও বেলজিয়ামে দুদেশে এখনও নিখোঁজ রয়েছে 1000-এরও বেশি মানুষ। বলা হচ্ছে ইউরোপে গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। জার্মানিতে সবচাইতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে রাইনল্যান্ড প্যালাটিনেট এবং নর্থ রাইন ওয়েস্টফেলিয়া নামের দুটি রাজ্য। জার্মানিতে উদ্ধার ও সন্ধান কাজে সাহায্য করার জন্য 15,000 পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং জরুরি সংস্থার কর্মী নিয়োগ করা হয়েছে। জার্মানির পশ্চিমাঞ্চলীয় আরভাইরাল জেলার কর্মকর্তারা বলছেন প্রায় 1300 মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সুন্ড নামের একটি গ্রাম প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। রাজনীতিবিদরা আকস্মিক এই বন্যার জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন।